প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটি সম্পূর্ণ প্রাইভেট জবের আপডেট নিয়ে এসেছি এটা কোনো রকম সরকারি চাকরির আপডেট নয় তোমরা ভিডিওর থামবেল এবং ভিডিও প্রসেসিং দেখেই বুঝতে পেরেছ যে আজকে জবটি সম্পূর্ণ প্রাইভেট জবের আপডেট তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি মিশো কোম্পানি জব আপডেট নিয়ে ইতিমধ্যে আমরা মিশো কোম্পানির সঙ্গে প্রত্যেকেই পরিচিত মিশো কোম্পানির প্রোডাক্টস অনেকেই ইউজ করে থাকি তো বন্ধুরা সেই মিশোর তরফ থেকেই কিন্তু ইতিমধ্যে কর্মী নিচ্ছে তোমরা প্রত্যেক জানো বন্ধুরা এপ্রিল মাসে নতুন করে কর্মী নেওয়া হয় তো এপ্রিল মাসেই নতুন করে কিন্তু কর্মী নেওয়া হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে বন্ধুরা উভয় আবেদন করতে পারবে তবে এখানে তোমাদের কাজের কি কি ক্রাইটেরিয়া রয়েছে কত পদ রয়েছে কাজের জন্য তোমরা কীভাবেই বা আবেদন করবে আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে সবটা সুন্দরভাবে গুছিয়ে বলে দেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা বুঝবে তারপর আবেদন করবে তো বন্ধুরা বেশি কথা বলবো না প্রথমেই বলে দিই মিশো কোম্পানিতে এখানে তোমাদের কি কি কাজের জন্য মানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের পদ রয়েছে মিশোর যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টসগুলোকে ঠিকঠাকভাবে প্যাকেজিং করা প্রোডাক্টসগুলো ঠিকঠাকভাবে প্যাকেজিং হয়েছে কি না সেটা দেখার জন্য পিকার ডিপার্টমেন্টে পাঠানো অর্থাৎ পিকার ডিপার্টমেন্টে যে কাজ থাকে সেই কাজে এছাড়াও মিশোর যে প্রোডাক্টসগুলোকে ঠিকঠাকভাবে স্ক্যানিং করার কাজ এছাড়াও সেগুলো স্ক্যানিং করার পর সেই পার্সেলগুলোকে চেক করার কাজের জন্য কিন্তু লোক নিচ্ছে পার্সেল চেক করার কাজেরও একটা পদ রয়েছে যেটাকে কিনা বলা হয় চেকারের কাজ তো বন্ধুরা এছাড়াও তোমরা আরেকটা পদ পেয়ে যাবে সেটা হচ্ছে ডেলিভারি সার্ভিসের কাজ তোমরা প্রত্যেকেই জানো মিশোর ডেলিভারি বয় ডেলিভারি গার্ল তো মিশোর এই তরফ থেকে কিন্তু ডেলিভারি সার্ভিসের জন্য কর্মী নেওয়া হয় তো বন্ধুরা একটা দুটো পদ নয় এখানে আমি তোমাদের বেশ চার থেকে পাঁচটা পদের কথা কথা বলেছি তোমরা যে যার পদের জন্য আবেদন করার মনে হবে সে কিন্তু সেটার জন্যই অ্যাপ্লাই করবে কেমন এবার বলবো কাজের জন্য এখানে বন্ধুরা তোমাদের স্যালারি কিন্তু রয়েছে তেরো হাজার চারশো থেকে শুরু সেটা রয়েছে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত ষোলো হাজার দুশো টাকাটা কিন্তু তোমাদের ইএসআই পিএফটা মিলিয়ে ঠিক আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তো বন্ধুরা এখানে তোমাদের ডিউটি আওয়ার্স কাজের জন্য কত রয়েছে আট ঘন্টা রয়েছে ডেলিভারি সার্ভিসেও আট ঘন্টা তো এখানে তোমাদের ডে শিফট ডিউটি রয়েছে ডেলিভারি সার্ভিসটাও তোমরা ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে কেমন তো বন্ধুরা এখানে কাজের জন্য কিন্তু এজ লিমিট তোমাদের যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের ন্যূনতম কুড়ি বছর লাগবেই ঠিক আছে তারপর ছেলেদের চল্লিশ বছর পর্যন্ত আর মেয়েদের কিন্তু ৩৫ বছর রাখা হয়েছে এবার বলবো বন্ধুরা এখানে তোমাদের কাজের জন্য কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে দেখো বন্ধুরা প্রোডাক্টস প্যাকেজিং প্যাকিং এই কাজগুলোর জন্য তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের অষ্টম শ্রেণী পাশ হলেই হবে তবে বাকি ডিপার্টমেন্টগুলোর জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাসটা ম্যান্ডেটরি তো এখানে তোমাদের কিভাবে আবেদন করবে বন্ধুরা অবশ্যই বলে দেবো তার আগে বলে দেবো কোন কোন জায়গায় মিশু কোম্পানির তোমরা কাজ রয়েছে দেখো বন্ধুরা কোম্পানি তরফ থেকে নাই বেসিক্যালি অয়োর হাউসের তরফ থেকে বেশিরভাগ কর্মী নেওয়া হয় তো মিশোর যে অয়্যার হাউস রয়েছে লিলুয়াতে উত্তর পাড়ায় এছাড়াও শেয়ালদার তোমরা টিটা করে পেয়ে যাবে এছাড়াও হাওড়া শিবপুরে পেয়ে যাবে ধর্মতলাতে পেয়ে যাবে কলকাতার এছাড়াও তোমরা ডানকুনি পেয়ে যাবে ধুলাগড়ে পেয়ে যাবে ডেলিভারি সার্ভিসটা যেমন মালদা বাঁকুড়া কল্যাণী এগুলোতে পেয়ে যাবে তো বন্ধুরা একটা দুটো আমি জায়গার নাম বলিনি এখানেও আমি তোমাদের বেশ কয়েকটা জায়গার নাম বললাম যেই কয়েকটি জায়গার নাম বললাম সেই কয়েকটি জায়গাতেই তোমাদের কিন্তু কাজ রয়েছে এবার বলবো বন্ধুরা কিভাবে আবেদন করবে দেখো এখানে আমি তোমাদের অ্যাপ্লাই ফর্ম দিয়ে দিয়েছি তোমরা আগে দেখে নাও যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে কি করতে হবে রকম মানে হিডেন চার্জের কোনো ব্যাপার নেই তো তোমরা আগে দেখে নাও কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে যদি তোমরা বাই চান্স কোনোভাবে অ্যাপ্লাই করতে না পারো অনেকে হয় না যে ফর্মে গন্ডগোল হয় রিক্স নেয় না তোমাদের যদি বাই চান্স ফর্ম ক্যান্সেল হয়ে যায় বা ফর্মে তোমাদের গন্ডগোল হয়ে যায় একদম টেনশন করবে না এইচআর রিক্রুটমেন্টের তরফ থেকে একটা নাম্বার প্রোভাইড করা হয়েছে আমি সেটা সেটাও দিয়ে দিচ্ছি তোমরা সেটাতেও কল করে নিতে পারো সেটায় তোমরা সম্পূর্ণ জিজ্ঞাসা করে নিতে পারো জানতে পারো অ্যাপ্লাইয়ের জন্য তোমরা আবেদন করতে পারো ঠিক আছে আর যারা ফর্মে ফিল আপ করতে পারবে তারা ফিল করে নিয়েও কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ঝটপট আবেদন করে ফেলে শূন্যপত্র লিমিটেড রয়েছে সেটাই বলার